হ্যালো এব্রিয়ন আজকে আমি এক্সপ্লেন করব দি লাস্ট অফ আস টিভি সিরিজের এপিসোড নাম্বার টু আমার চ্যানেলে এই টিভি সিরিজের জন্য একটি প্লে লিস্ট রয়েছে সেখানে আপনারা এপিসোড ওয়ান পেয়ে যাবেন এপিসোড ওয়ান দেখে না থাকলে আপনি এই সিরিজটির কিছুই বুঝবেন না তাই দয়া করে এপিসোড ওয়ানটি দেখে আসবেন এর সাথে এপিসোড ওয়ান এটিও বলা হয়েছে কবে এবং কত তারিখে পরবর্তী এপিসোডগুলো রিলিজ হবে আর পরবর্তী এপিসোডগুলোর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না তো চলুন আর সময় নষ্ট না করে এপিসোড টু এর এক্সপ্লেনেশন শুরু করি আগের এপিসোডে আমরা দেখেছিলাম জোয়েল এবং টেস বুঝে যায় এলি ইনফেক্টেড কিন্তু এলি তাদেরকে বোঝায় তিন সপ্তাহ হল তার কিছুই হয়নি এবং জোয়েল ও টেস এলিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এর সাথে শুরু হয় এপিসোড নাম্বার টু যেখানে শুরুতেই সিন শিফট হয় ইন্দোনেশিয়ার একটি শহর জাকার্তায় এপিসোড ওয়ান দেখে থাকলে বুঝে যাবেন ফাঙ্গাসটি সর্বপ্রথম ছড়িয়েছিল ইন্দোনেশিয়াতে এখানে আমরা একটি রেস্টুরেন্টে একজন মহিলাকে দেখি যে হচ্ছে ইবরাতনা এবং সে একজন অনুজীব বিজ্ঞানী সেখানে মিলিটারি এর লোকেরা আসে এবং তারা ইবুরত্নাকে তাদের সাথে নিয়ে যায়। ইবুরত্না তাদেরকে জিজ্ঞাসা করে সে কোনো অপরাধ করেছে কিনা। কিন্তু তারা উত্তরে তাকে জানায় সে কোনো অপরাধ করেনি তার সাহায্য তাদের লাগবে। এরপরে ইবুরত্নাকে একটি গবেষণা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা ইবুরত্নাকে জানায় তারা এক ধরনের স্যাম্পল পেয়েছে যেটি অনেকটা অদ্ভুত। তার কারণ এই ধরনের অনুজীব মানুষের শরীরে বেঁচে থাকতে পারে না। ইবুরত্না সেটি দেখে তাদেরকে জানায় এটি অসম্ভব এই ধরনের ফাঙ্গাসরা মানুষের ভিতরে বেঁচে থাকতে পারে না যার কারণে মিলিটারি এর লোকেরা ইবরাত্নাকে সেই লাশের কাছে পাঠিয়ে দেয় যে মহিলার ভিতর থেকে তারা এই ফাঙ্গাসটি পেয়েছে ইবরাত্না এই মহিলার পায়ের দিকে লক্ষ্য করে একটি কামড়ের চিহ্ন এবং এটি দেখে সে তাদেরকে জিজ্ঞাসা করে তাকে কি কোনো মানুষে কামড়েছিল তখন মিলিটারিরা তাকে জানায় হ্যাঁ ইবরাত্না সেই মহিলার কামরের অংশটুকু কেটে দেখে এবং এরপরে সে সেই মহিলাটির মুখের ভিতর থেকে সেই ফাঙ্গাসগুলোকে টেনে বের করে এবং সে অত্যন্ত শক্ত হয়ে যায় তার কারণ ফাঙ্গাসরা মানুষের শরীরের তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না এবং এই ফাঙ্গাসগুলো জীবন্ত অবস্থায় মানুষের শরীরের ভিতরেই বেড়ে উঠছিল এরপরে ইবুরত্নাকে মিলিটারি এর লোকেরা জানায় এই মহিলাটি একটি ফ্যাক্টরিতে কাজ করত যেখানে সে হঠাৎ বেশ কিছু শ্রমিকদের উপরে অ্যাটাক করে চোদ্দ জন কর্মচারী বা শ্রমিক সেই কারখানা থেকে নিখোঁজ হয়ে গিয়েছে এবং ডক্টর তাকে জিজ্ঞাসা করেছিল সেই মহিলাটিকে কে কামড়েছিল কিন্তু এটির কোনো উত্তর সেই অফিসারের কাছে ছিল না এবং সেই অফিসারটি টি ইব এর কাছে এটির কোনো ভ্যাকসিন কিংবা চিকিৎসা অথবা পরামর্শ চায় তখন ডক্টরটি তাকে বলে এটির কোনো ভ্যাকসিন কিংবা কোনো প্রকার চিকিৎসা নেই এখন আপনাদেরকে সেই শহরে বোম্বিং করতে হবে অর্থাৎ শহরটিকে বোম দিয়ে উড়িয়ে দিতে হবে এবং ইবুরাতনা সেখানে কাঁদতে কাঁদতে বাসায় চলে যায় তার পরিবারের সাথে দেখা করার জন্য এরপরে সিন শিফট হয় প্রেজেন্ট টাইমে যেখানে আমরা ইলিকে দেখি যে ঘুম থেকে উঠে এবং টেস এবং জুয়েলকে দেখে যারা তার দিকে বন্দুক তাক করে আছে তার অ্যাকাউন্টেন্স এবং জুয়েল তাকে বিশ্বাস করছে না যে সে ইনফেক্টেড না যদিও মিটারে রেড সিগন্যাল দেখাচ্ছে কিন্তু কোনো প্রকার লক্ষণ ইলির ভিতরে প্রকাশ পায়নি ইলি তাদের বেশ কিছুক্ষণ সেখানে বোঝানোর চেষ্টা করে এবং এটিও জানায় মার্লিন তাকে বাঁচাতে চায় তার কারণ মার্লিন মনে করে ইলি এর মাধ্যমে এটির কোনো একটি সমাধান বা ভ্যাকসিন তৈরি করা সম্ভব এবং ইলিকে যে ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা হচ্ছে সেখানে একজন ডাক্তার আছে যে ইলিকে পরীক্ষা করে তার থেকে কোন একটি নিরাময়ের পথ বের করতে পারবে জোয়েল এবং টেস ইলি এর কথায় বিশ্বাস না করলেও তাদের নিজেদের লাভের জন্যই তারা ইলিকে সাথে নিয়ে বের হয় এবং আমরা শহরের বিবৎস রূপটি দেখতে পাই যেখানে কোনো মানুষ ছিল না তারা শর্টকাট পথ দিয়ে যাওয়ার পরিবর্তে একটি দীর্ঘ পথ বেছে নেয় তার কারণ শর্টকাট পথে অনেক জম্বিরা রয়েছে তারা প্রথমে একটি হোটেলের ভিতরে প্রবেশ করে এবং সেখানে উপরের দিকে গিয়ে তারা একটি বারান্দার দিকে যায় যেটি ভিতর থেকে লক ছিল তখন টেস উপরের অংশ দিয়ে বাইরের দিকে বের হয় এবং ভিতর থেকে সেই লকটি খুলে দেয় এরপরে তারা বারান্দার দিকে যায় এবং নিচের দিকে প্রচুর পরিমাণে ইনফেক্টেড মানুষকে দেখতে পায় এখানে টেস ইলিকে জানায় তাদের শরীর থেকে ফাঙ্গাসের বেশ কিছু অংশ বাইরের দিকে বের হয়ে আসছে এবং এগুলো মানুষের ভিতরে ঢুকলে ফাঙ্গাসগুলো মানুষদেরকে খেয়ে ধীরে ধীরে বড় হতে শুরু করে এবং এগুলো দেখতে কিছুটা ওয়ার অর্থাৎ তারের মতো এছাড়াও এই ফাঙ্গাসগুলো আন্ডারগ্রাউন্ড বা মাটির ভিতরেও বেঁচে থাকতে পারে এবং এগুলো একে অপরের সাথে কানেক্টেড অর্থাৎ একটির সাথে যদি কোনো প্রকার টাচ কিংবা স্পর্শ লাগে তাহলে অপর অর্থাৎ অন্যান্য ফাঙ্গাসেরা অর্থাৎ ইনফেক্টেড মানুষেরা বুঝে যাবে একজন জীবিত মানুষ কোথায় আছে এবং তারা অ্যাটাক করতে আসবে এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদেরকে বাধ্য হয়ে সেই শর্টকাট পথে যেতে হয় এবং এই জন্য তাদেরকে একটি মিউজিয়ামের কাছে যেতে হয় যেখানে আমরা অনেক মানুষের লাশ এবং ফাঙ্গাস দেখতে পাই মূলত ইনফেক্টেড মানুষদেরকে খেয়ে ফাঙ্গাসগুলো বাইরে বের হয়ে এসেছিল এবং বাইরে বের হয়ে এসে বেশ কিছু দিন খাবার না পাওয়ার কারণে এই ফাঙ্গাসগুলো মারা গিয়েছে এবং এগুলোতে টাচ লাগলে কিছু হবে না যার কারণে তারা ভিতরের দিকে ঢুকে পড়ে এবং ভিতরেও তারা একটি লাশ দেখতে পায় এবং এটি দেখে তারা বুঝতে পারে এই ব্যক্তি ইনফেক্টেড না তাকে কেউ অ্যাটাক করেছিল যার কারণে তারা উপরের দিকে উঠতে শুরু করে এবং আমরা সিঁড়ির উপরে অনেক ইনফেক্টেড মানুষের লাশ দেখতে পাই যাদের শরীর থেকে ফাঙ্গাস বের হয়ে এসেছে কিন্তু এ সকল মানুষ এবং ফাঙ্গাসের লাশ দুটোই মৃত তারা মিউজিয়ামের দ্বিতীয় তলায় যায় এবং একটি রুমে ঢুকে পড়ে সেখানে কিছুক্ষণ পরে একজন ইনফেক্টেড ব্যক্তি আসে এবং বলে রাখি এই ইনফেক্টেড ব্যক্তিগুলো চোখে দেখতে পায় না তারা শব্দের কারণে মানুষকে ফলো করে জুয়েল ইলি এবং টেস এগুলো থেকে বাঁচার জন্য একটি জায়গায় শান্ত হয়ে লুকিয়ে থাকে কিন্তু একজন ইনফেক্টেড ব্যক্তিকে দেখে ইলি অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে যার কোনে সেই ইনফেক্টেড ব্যক্তি জোয়েলের উপরে অ্যাটাক করে এবং সেখানে আরো একজন ইনফেক্টেড ব্যক্তি চলে আসে শব্দ পেয়ে এবং এগুলো তাদের উপরে অ্যাটাক করে যার কারণে জোয়েল একজনের সাথে লড়াই শুরু করে অপরদিকে এলিকে নিয়ে টেস আরেক দিকে চলে যায় কিন্তু তারা একটি জায়গায় পড়ে যায় এবং এখানে টেসের সাথে ইলি আলাদা হয়ে যায় ইলি একটি জায়গায় লুকিয়ে পড়ে অপরদিকে আরেকটি জায়গায় লুকিয়ে পড়ে কিছুক্ষণ পরে জোয়েল ইলিকে দেখতে পায় এবং তারা একসাথে হয়ে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করে কিন্তু জোয়েলের একটি কাচের উপরে পা রাখার কারণে শব্দ হয় তখন একজন ইনফেক্টেড ব্যক্তি জোয়েলের উপরে অ্যাটাক করে জোয়েলকে বাঁচানোর জন্য যখন ইলি যায় তখন ইলি এর হাতে সেই ইনফেক্টেড ব্যক্তির কামড় লাগে অপর দিক থেকে আরো একজন ইনফেক্টেড ব্যক্তি আসতে নেয় তখন সেটিকে টেস্ট আঘাত করে এবং এরপরে গুলি করে জুয়েল তাকে মেরে ফেলে এরপরে তারা তিনজন সে মিউজিয়াম থেকে বাইরের দিকে বের হয় বাইরে বেরিয়ে বেশ কিছু পথ পেরিয়ে তারা সেই ক্যাম্পের কাছে এসে পৌঁছায় সেখানে তারা একটি গাড়ি দেখে যার ভিতরে কোনো মানুষ ছিল না জুয়েল সেটিকে চেক করতে গিয়ে সেখানে অনেক রক্ত দেখে এবং একজন মানুষের লাশও দেখতে পায় এলি সেখানে রক্তের কিছু দাগ দেখতে পায় এবং সেটিকে ফলো করে তারা একটি ঘরের ভিতরে ঢোকে মূলত হচ্ছে সেই ক্যাম্প যেখানে ইলিকে আনার কথা ছিল কিন্তু এখানে যতগুলো মানুষ ছিল প্রত্যেকেই মারা গিয়েছে তারা সন্দেহ করে তাদের উপরে হয়তো ফেরজা এর বাহিনীরা অ্যাটাক করেছিল কিন্তু জুয়েল তাদেরকে জানায় এদের মধ্যে একজন ইনফেক্টেড হয়ে গিয়েছিল এবং সেই ইনফেক্টেড ব্যক্তির সাথে লড়াই করতে গিয়ে তারা সবাই মারা যায় এখানে এখনো একজন ইনফেক্টেড ব্যক্তি বেঁচে ছিল যাকে গুলি করে মেরে ফেলে কিন্তু তাকে মারার ফলে মাটির নিচ থেকে একটি ফাঙ্গাস উঠে আসে যেটি সেই ব্যক্তির হাত পেঁচিয়ে ধরে এবং অপরদিকে আমরা আরো একটি ইনফেক্টেড ব্যক্তি এর হাতে ফাঙ্গাসের স্পর্শ করা দেখতে পাই অর্থাৎ একটি ফাঙ্গাসকে আঘাত করার কারণে বাকি ফাঙ্গাসে ইনফেক্টেড ব্যক্তিগুলো জেনে যায় মানুষেরা মূলত কোথায় আছে এবং তারা সেই দিকে রওনা দেয় অপরদিকে দিকে বিভিন্ন কথায় জুয়েল টেসকে সন্দেহ করতে শুরু করে তখন ইলি জুয়েলকে জানিয়ে দেয় টেস ইনফেক্টেড অর্থাৎ সেই মিউজিয়ামে অ্যাটাকের কারণে টেস ইনফেক্টেড হয়ে গিয়েছে যার কারণে টেস তাদেরকে জানায় সে এখানি থেকে ইনফেক্টেড ব্যক্তিদেরকে আটকাবে এবং জুয়েল এবং ইলি এই ফাঁকে যেন বের হয়ে যায় এরপরে টেস সেখানে পেট্রোল এবং গ্রেনেড ছড়িয়ে দেয় জোয়েল এলিকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায় এরপরে সেখানে টেস আগুন ধরানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই তার লাইটারটি কাজ করছিল না ইতিমধ্যে দরজা ভেঙে ইনফেক্টেড ব্যক্তিরা ঢুকে পড়েছে কিন্তু এরপরেও টেস কিছুতেই লাইটারটি জ্বালাতে পারছিল না ইনফেক্টেড ইনফেক্টেড ব্যক্তিদের মধ্যে থেকে একজন ব্যক্তি টেসের কাছে চলে আসে এবং আমরা তার মুখ থেকে ফাঙ্গাস বের হতে দেখি এবং এই ফাঙ্গাসকে সে টেসের মুখের ভিতরে ঢুকিয়ে দেয় কিন্তু এরপরেও টেস তাকে কিছু বলে না তার কারণ সে যদি কিছু করে তাহলে সে আর লাইটারটি জ্বালাতে পারবে না এবং সে লাইটারটি জ্বালিয়ে ফেলে এবং সেটি নিচে ফেলে দেয় এবং সম্পূর্ণ ঘরটি ব্লাস্ট করে এবং এটি বাইরে থেকে জোয়েল এবং ইলি দেখে এখন জোয়েলের কাজ হচ্ছে সে ইলিকে অক্ষত অবস্থায় এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে যাওয়ার পরে ইলি এর মাধ্যমে তারা ভ্যাকসিন তৈরি করতে পারবে তার কারণ টেস জোয়েলকে দেখিয়ে দিয়েছিল টেস ইনফেক্টেড হলেও ইলি এর কামল লাগা সত্ত্বেও সে ইনফেক্টেড হয়নি অর্থাৎ ইলি এর মাধ্যমে ভ্যাকসিন তৈরি করা সম্ভব যার জন্যই ইলিকে অত্যন্ত সেফলি এই শহর থেকে বের করে নিয়ে যেতে হবে আর এর মাধ্যমে এপিসোড টু শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই